আসসালামু আলাইকুম। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম পাঠের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ রোববার 9ই আগস্ট 2023 ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম, বঙ্গবন্ধুর জীবন মরণে উপযুক্ত সাথী ছিলেন বঙ্গমাতা, বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনা আক্রান্ত সংখ্যা 2,50,000, কানাডা থেকে ফিরলেন হানিফ, বঙ্গমাতা এই জাতির পিতাকে চূড়ান্ত অনুপ্রেরণা যুগিয়েছিলেন, বলেছেন মাননীয় মন্ত্রী আবুল কাদের। পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে মেজর সিনহা হত্যার তদন্ত। মাশরাফির বাবা মা করোনা আক্রান্ত, পাননি করোনা কিট সহ অন্যান্য মেডিকেল সরঞ্জাম সংগ্রহে 400 কোটি টাকা। বন্যার পানিতে ডুবে আরো 7 জনের মৃত্যু। ঘুমের ঘুরে ছিলেন চালক, চুয়াডাঙ্গায় বাস চাপায় নিহত হয়। সব ধরনের সবজি সহ অস্বাভাবিক ভাবে বেড়েছে আরো 6 নেত্রবনের দাম। ছাড় কমাই দিয়ে জেল থেকে কয়েদি পালনের ঘটনায় তদন্ত শুরু। ডিএনসিসির চিরুনি অভিযান, 87 স্থাপনায় এডিসের লাভা জরিমানা। শুধু মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে এবারের দুর্গোৎসব। শোকাবহ আগস্ট, পেট্রোলের মান কমাতে নারাজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 72 ঘন্টায় বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস। বঙ্গমাতার জন্মদিনে 1300 নারীকে প্রধানমন্ত্রীর উপহার। ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক, চীনের সঙ্গে অর্থনৈতিক, পররাষ্ট্রমন্ত্রী। সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ান বিএনপিকে মাননীয় তথ্যমন্ত্রী। সড়কের পাশ থেকে দুই বন্ধুর গলা কাটা লাশ উদ্ধার। অযৌক্তিক নীতিমালার কারণে গণস্বাস্থ্যেরও অনুমোদন নেই জাফরুল্লাহ। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার 55। দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করলে ব্যবস্থা, বলেছেন জি এম কাদের। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি। একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ। বন্যার্থীদের মধ্যে 11,336 টন চাল বিতরণ। হোটেল মায়ের দোয়া, কুয়াকাটায় একটি ভালো মানের হোটেল। চষিকে দুর্নীতির কোন সুযোগ নেই সুজন। বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি কলাপাড়া উপজেলা শাখা কমিটি পরিস্থিতি সভা 2020 অনুষ্ঠিত হবে আজ। ছিল দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রথম এবং শেষ পাতার প্রধান প্রধান শিরোনাম। আপনাদের আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি স্বাধীন সংবাদ প্রিপার করতে চাইলে আমাদের ওয়েব অ্যাড্রেস www.swadhinsndbad.com। সবাইকে স্বাধীন সংবাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুভ দর্শক মন্ডলী, দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল antv24.com এর সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমরা এত কিছু করার চেষ্টা করি। দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল দেশ মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ভালো, যে কোনো মন্দ, সবকিছুই আমরা তুলে ধরতে চাই আমাদের জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল antv24.com এর মাধ্যমে। তো আমাদের সাথে আপনারা থাকবেন, এই প্রত্যাশা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।